আসসালামু আলাইকুম এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আমার আজকের ভিডিও বরাবরের মতো আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আবারও বলছি ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে আসলে মনটা খুবই খারাপ, আর খারাপ কেন আপনারা জানেন, এতদিন আমার বাসা আমার ছোট বোন ছিল, আর সাথে ওর কিউট দুইটা বেবি মাশাল্লাহ। আমাদের বাবুগুলো আসলে বাসায় যতদিন ছিল খুব বাসাটাকে মানে কি বলবো গরম করে রেখেছে। তো দেখতে পাচ্ছেন প্রতিটা জিনিসই খালি, আসলে বাবু যেহেতু ছোট ও এগুলা নিয়ে হাঁটাহাঁটি করে, তো দেখা যায় যে প্রতিটা শোপিস হাতে নিয়ে হাঁটে, কোনটা ফেলে দেয় ভেঙে ফেলে। তা আমার বোন বলে কি আপু এগুলো সরিয়ে রাখো। তো দেখেন এই যে আমার কর্নারটা কিভাবে ফেটে গেছে আসলে আমি নিজেই জানি না। তো যাই হোক, যেহেতু গ্লাসের একটা কোণা ভেঙেছে তাই এত খারাপও লাগতেছে না, কেননা গ্লাসটা নিয়ে গ্লাসের দোকানে যদি এই মাপে কাটিয়ে আনি তাহলেই হয়ে যাবে। তো যাই হোক, আসলে ওরা আজকে ভোরেই চলে গেছে। তো যাওয়ার পরে আমি যেহেতু নিয়াজ ঘুমাচ্ছে আর ওরা তো চলে গেল, আপনাদের ভাইয়া নিশাকে নিয়ে স্কুলে চলে গেছে, ওদিক দিয়ে আসলে ওনার কাজে উনি চলে যাবে, আর নেহামনি পড়তেছে। তো এখন আসলে আমার হাতে তেমন কোনো কাজ নেই, তাই আমি যেহেতু কর্নারগুলা ড্রেসিং টেবিল সব জায়গায় যেগুলা মানে আমাদের বাবুটা ধরতে পারে সেখানে শোপিসগুলা সব সরিয়ে রেখেছিলাম। তো এখন এক এক করে আমি সবগুলা শোপিস এবং ফার্নিচার মুছে মুছে এগুলো সব ঠিক করে রাখবো। আর আজকে অনেক কাজ করেছি আসলে, এগুলা করার পর তারপর আবার নিশাকে আনতে যাব। তা আসলে বলছিলাম, নিজের বাচ্চাগুলো আসলে যখন এখন বুঝতে পারি যে বড় হয়ে গেছে, যখন ছোট কোনো বেবি দেখি, তো ওরা যতদিন ছিল আসলে ভালোই লেগেছে, কিন্তু আজকে চলে যাওয়ার পর আমি যখন কাজগুলো গুছাচ্ছিলাম বারবারই আসলে বাবুগুলার মুখটা আসলে চোখের সামনে বেশি উঠতেছে, খুবই খারাপ লাগতেছিল। আমার নেহামুনি বলতেছে মা আসলি দেখতাম বাবুটা শুয়ে আছে, হ্যাঁ আসলে খারাপ লাগতেছে ওদের জন্য। তো এই তো এগুলা কিন্তু আসলে সব হ্যাঁ একদম নিচে, ও ছোট মানুষ, দেখা যায় যে ধরে ফেলে দিলে জিনিসগুলো নষ্ট হয়ে যাবে, তাই সবগুলো জিনিসই আসলে সরিয়ে রেখেছি। আর ড্রেসিং টেবিলের উপরের প্রতিটা জিনিসই হাত দেয়, তো দেখা যায় এগুলো সব আসলে আমি আসা মানে সরানোর আগে আমার বোন এগুলো সব সরিয়ে রেখেছে যে আপু কোনটা ফেলে দেয় বারান্দা দিয়ে বা কি হাঁটাচলা করবে, তো এগুলো সরিয়ে রাখো। তো ডয়েরটাই শুধু ছিল এখানে। তো এখন আমি এক এক করে সব পরিষ্কার করতেছি, আর করে আবার জায়গায় জায়গায় সব কিছু রেখে দিব। তো আসলে ছোট বাচ্চাদের জন্য আসলে যেমনই মায়া লাগে তেমনি আসলে আল্লাহ তাআলার রহমতে আসি, ওদের দিকে তাকালে কেন এত মায়া লাগে আল্লাহই জানে। তো বাবুগুলো যতদিন ঘরে ছিল আসলে প্রায় এক সপ্তাহ, দেখা যায় যে আমাদের প্রতিটা দিনই খুব ভালো কেটেছে। ড্রেসিং টেবিলের সব জিনিসগুলো আমি রেখে দিয়েছি, আর এই যে আমি যে বোতল দিয়ে শোপিসগুলো বানিয়েছিলাম এগুলো তো আমার কর্নারে থাকে আপনারা জানেন, তো এগুলো যেহেতু কাচের বোতল এগুলো বাবু হাত থেকে ফেলে দিলে আসলে ভেঙে যাবে, তো এগুলো আমি ড্রেসিং টেবিলের ভিতরে রেখে দিয়েছি। আর সবই একদম উলট পালট করা জিনিস বেশি করে ধরার জন্য আসলে সব কিছু এভাবেই রেখে দিয়েছিলাম। তো এখন যেটা যে জায়গায় ছিল সেটা আমি সেই জায়গায় সেট করব।
আমার নে হারমোনিয়াম নিসামনি আসলে যেটা পেরেছে যেখানে সেখানে যে বাবু যেটা ফেলে ভেঙে ফেলতে পারে সেটাই আসলে ভিতরে ঢুকিয়ে রেখেছে। তো এখন আমি এলোমেলো জিনিসগুলো গুছানোর চেষ্টা করতেছি। তো এগুলা গুছানোর পর বিছানাটা ধরবো, কারণ বিছানা দেখতেই পাচ্ছেন প্রথমে দেখিয়েছিলাম খালি বিছানাটা পড়ে আছে। তো তোষকটা রৌদ্রে দিব, তারপর চাদরগুলো ধুয়ে দিব, নতুন বেডশিট বিছাবো। তা আসলে মেহমান যখন চলে যায় ওরা থাকতেও খুব গুছানোর চেষ্টা করি, কিন্তু দেখা যায় যে আবার চলে যাওয়ার পরও সব সময় নিজের মতো করে আবার গুছানো গুছাই আমরা হয়তো সবাই। তো মেহমান আসলে খুব ভালো লাগে আমার, কিন্তু সবচেয়ে খারাপ লাগে যখন ওরা চলে যায়, ঘরটা মনে হয় একদম পাঁচে ভাব হয়ে যায়। আসলে ভালো লাগে না তখন আর ঘরে থাকতে, কেননা যখন ঘরে অনেক মানুষজন থাকে তখন খুব আমেজ হইহুল্লা কাজ করে, আর যখন আসলে চলে যায় তখন ঘরটা অনেকই ঠান্ডা হয়ে যায়। তখন আসলে আমার কাছে এই জিনিসটা খুবই খারাপ লাগে, নিজেকে মানিয়ে নিতে কষ্ট হয় এই আর কি। তো এই তো রেখে দিলাম, আর পাশে যে কলা গাছ শোপিসটা এটা আসলে আমি দেখানো হয়নি, আপনাদের ভাইয়া কালকে আমাকে এটা এনে দিয়েছে, ওনার কাছে নাকি এটা ভালো লেগেছে তাই নিয়ে আসলো। তো আনার পর আমি বললাম যে এটা আমার কাছেও ভালো লাগতেছে, এটা আমি আমার কর্নারে সাজিয়ে রাখবো। তো মাঝে মাঝে আসলে শুধু আপনাদের ভাইয়া না, সবারই উচিত তার ওয়াইফকে মানে স্ত্রীদেরকে এমন বিভিন্ন জিনিস আসলে গিফট করা, তাতে আসলে হয়তো আমরা মেয়েরা বেশি খুশি হই না চাইতে যদি কোনো কিছু পাই, এটাই আর কি। তো শোপিসটা আসলে আমি পরে একসময় সুন্দর করে দেখাবো, এখন আসলে ভিডিও করতেছি, পরে মনে হলো যে এই শোপিসটা তো নতুন। তো এই তো ওই বেডশিটটা উঠিয়ে এটা বিছিয়ে নিলাম, আর এখন কাপড়গুলো ভাঁজ করে রেখে দিব ওয়ার্ড্রোফে। তো চলে আসলাম গুছানোর সব কাজকর্ম শেষ করে। এই ভিডিওটা ছিল আমার গতকাল রাতের। আসলে আমার বোনকে যখন নিতে এসেছিল আমরা কিন্তু জানি না ও হঠাৎ করে রাত্রেবেলা চলে এসেছে। তো আমি আসলে তাড়াহুড়ো করে ওর সামনে একটু খাবার দেওয়ার চেষ্টা করলাম। তো এই ভিডিওটা ওটার সঙ্গে জুড়িয়ে দিলাম যেহেতু ভিডিও করা ছিল এই আর কি। তো মাছটা খুবই ভালো ছিল, এটা ছিল পদ্মার ইলিশ, আর একদম মাছটা একদম বড়ও না আবার ছোটও না, কিন্তু ভিতরে দেখেন কী সুন্দর ডিম হয়েছে। তো এই মাছটাকে আমি শর্টকাট ফ্রাই করব আর একটু বিরিয়ানি রান্না করব, যেহেতু এখন রাত্রে 10:11 প্রায় বেজে গেছে। তো তাড়াহুড়া করে আসলে যা খাওয়ানো যায় আর কি। তো আমি যখন রান্নাগুলো করছিলাম একটু ভিডিও করে রেখে দিয়েছি, আর যেহেতু বোন এবং বোনের জামার জন্যই রান্না করা তাই ভিডিওর সঙ্গে আমি জুড়ে দিলাম। তো আমার বোনের বেবিদের জন্য দোয়া করবেন, যেহেতু ওরা দুজনেই ছোট। আর আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে। তো হয়ে গেল আমার শর্টকাট রান্না, আর এখন এই ইলিশ মাছটাতে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা একটু রসুন বাটা দিয়ে ভেজে নিয়েছি, সাথে ছিটিয়ে দিব একটু জিরার গুঁড়া। আর এই ইলিশটা এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই খুবই টেস্ট লাগে আসলে। তো এই যে আমার ইলিশ ভাজা তো শেষ, এখন আমি উপরে যে রসুন দিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজটা ভেজে নিয়েছি বেরেস্তার মতো করে সেটা ইলিশ মাছের মধ্যে দিয়ে দিব, আর উপরে ছড়িয়ে রাখবো একটু জিরার গুঁড়া, তাতে ইলিশ মাছটার স্বাদ আরও বেড়ে যাবে। তো আজকের মতো বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।